হ্যালো, হ্যালো। হ্যাঁ, কী অবস্থা তোমার? হ্যাঁ ভালো, আপনার কি অবস্থা? আমার অবস্থা ভালো না, কারণ কথা বলি কথার উত্তর ঠিকমতো দাও না। আসলে ভালোবাসাটা কি আমার বেশি হয়ে গেছে, না আমি ভালোবাসা দিতে পারতেছি না, দেখি কি এরকম করতেছো কিছু বুঝতেছি না। শুনেন, আপনাকে একটা কথা বলি তো, আপনি ছিলেন বড় লোকের ছেলে, চেয়ারম্যানের ছেলে, তাই না? হ্যাঁ, তো আপনি কি মন দেওয়া, মানে কাকে মন দেওয়া জানেন? না এটা তো জানি না, বলুন দে। আপনি কি মন দেয়া যে কথা, একটা নদীকে মন দেয়া এক কথা? হঠাৎ এই কথাটা বললাম মানে? এই কথা বললাম এই জন্যই যে একটা নদীর তেজুলি একটা মানুষ পড়ে যায়, তো ওই মানুষটা কেউ যদি বাঁচানোর মতো মানুষ থাকে কি আশেপাশে, কেউ দেখতে থাকে, তাইলে যে বাঁচাবে কি মানুষ যদি থাকে কি আশেপাশে, তাই না? তো আশেপাশে যদি মানুষ আবার না থাকে তো ওই মানুষটা কিন্তু ডুবে ডুবে মরে যায়, তাই না? তো তো আমি, প্রশ্নের উত্তর তো কি শুনছেন হ্যাঁ কি আমি তো বলছি, শুনতেছি, তো উত্তর দেন এখন। উত্তর আমি এটাই দেবো। আমি কি সেই নদী যে তোমাকে আমি নদীতে ফেলে দিয়ে আমি তোমাকে তুলবো না, তুমি এটা ভাবছ? আমি তো সেটাই ভাবি, কারণ আপনি চেয়ারম্যানের ছেলে, অনেক বড় পদ নিয়ে, তাই না? তো আর চেয়ারম্যানের আমি হচ্ছি ছেলেরা, একটা গরিবের মেয়ে। আচ্ছা বুঝলাম, কিন্তু চেয়ারম্যানের ছেলেদের ভিতর কি কোনো ভালোবাসা বা কোনো প্রেম নেই? সত্যি করে একটা কথা বলি, হ্যাঁ ঠিক আছে বলো। চেয়ারম্যানের ছেলেরা তো বেশিরভাগ লুচ্চা পজিটিভ হয়, এটা কেমন ধরনের কথা? যে মানুষকে রূপ যৌবন দেখাইয়ে কি দেখিয়ে মেয়েদের রূপ যৌবন যা আছে দেখে খেয়ে নিয়ে দূরে চলে যায়। কিসের জন্য জানেন? এজন্যই, কারণ তার খাওয়া শেষ। তার জন্য আচ্ছা, আপনি কি আমার, সরি, তুমি কি আমার ভিতর এত কিছু পাইছিলা? পাইছি না, তো অনুভব করি, যেটা আমার মনে যেটা প্রশ্ন আছে, তো সেজন্য আজকে তোমার সাথে একদম ফাইনাল ক্লিয়ার কথা বলতে চাই। আমি একটা জিনিস তোমারে বলবো, যে তোমাকে ভালোবেসেছি, তোমাকে স্পর্শ করি নাই, তোমাকে আমি ছুঁয়েও দেখি নাই, জাস্ট তোমার সাথে বসে কথা বলছি এই মাত্র। কিন্তু আমি তোমাকে বিয়ের পরে যা করার সব কিছু আমি তখন করব, কিন্তু আমাকে ওই রকম কিছু ভাবো না যে আমি তোমাকে ধোকা দিয়ে তোমার সব কিছু লুটে নিয়ে আমি দূরে সরে যাব বা তোমাকে দূরে ফেলে দেবো, এটা কখনো তুমি ভেবে নিও না। তা ঠিক আছে, ভাবি না, কিন্তু মনের ভিতরে যেটা প্রশ্ন এসে পড়ছে সেটা কেমনে বুঝাবো? আর একটা বিষয় তুমি যে ভালো করে জেনে নিও, কারো বিষয়ে কখনো কিছু না জেনে শুনে মন্তব্য যেন কখনো করতে যেও না, এটা নিজে ধরা খাওয়া। শোনো, কে জন্য বললাম জানো? ও বলো তো। সরি, তুমি বলে ফেলছি, কি জন্য বলছি জানেন? আচ্ছা বলো। তো এই জন্যই বলছি, আমার একটা খালাতো বোন ছিল, চেয়ারম্যানের ছেলের সাথেই সম্পর্ক ছিল তার, তো তাকে তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে প্রেম করে কাছে ডেকে নিয়ে, 3-4 দিন কাছে ডেকে নিয়েছে, নিয়ে অরূপ সদা সব কিছু পান করে এখন তাকে দিয়েছে পাগল বানিয়ে। এই প্রেমের নামে পাগল হয়ে গেছে মেয়েটার জীবন যৌবন যা ছিল সব কিছু, একটা মেয়ের জুলি সম্পন্ন করছে একটা ছেলে কেড়ে নেয়, তাইলে ওর মেয়ের জীবনে কী দাম থাকে আমাকে বলবেন একটু? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, তোমার খালাতো বোন যেটা করছিল এটা হয়তো তার জীবনে ছিল একটা ভুল, আর তোমার কাছে আমি যেটা ভালোবাসা চেয়েছি সেই ভালোবাসাটুকু কিন্তু পেয়েছি, আর বেশি কিন্তু আমি তোমার কাছে চাই নাই। আমি যদি চাইতাম ঠিকই তো পাইতাম, কিন্তু আসলে চাই নাই, দেখে এখনও তোমার সাথে আমার সম্পর্ক ভালোবাসাটা টিকিয়ে আছে। তো আমি এটাই চাবো যে তোমার সঙ্গে ভালোবাসাটা যেন আমার টিকিয়ে থাকে। তুমি কি পারবা না? শোনো, আল্লাহ জুলে আমাদের প্রতি, সরি খালি তুমি এসে পড়ে, আচ্ছা ঠিক আছে বলো, সমস্যা নাই, এখানে তুমি আর আমি তো, বলো। আল্লাহ তাআলা জুলি আমাদের উপরে সহায় থাকে, তো আমাদেরকে, আমরা যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, বিশ্বাসের মর্যাদায় আল্লাহ তাআলাকে আনি, তাহলে জানি যে আল্লাহ তাআলা আমাদের মনের ভালোবাসাটা, আশা চাওয়া পূর্ণটা সম্পন্ন সত্য করে দেবে। আমি অবশ্যই জানি এটা, অবশ্যই অবশ্যই, আমি তো আল্লাহ তাআলাকে সাক্ষী রেখেই তো আমি তোমার সাথে সব কিছুই শেয়ার করে নিচ্ছি, কারণ আমি তোমাকে নেব দেখে এখনো পর্যন্ত তোমাকে প্রথম যা বলছি এখনো তাই বলবো, তোমাকে আমি এখনো ছুঁয়েও দেখি নাই যে বাট তুমি কেমন কি ধরনের। তা একটা কথা শুনবা? আচ্ছা ঠিক আছে বলো, তোমার কোন কথাটা আমি শুনিনি বলো। তো তুমি বলেই বলতেছি, তাহলে শুনো আমি কি হ্যাঁ বলতে বলো। চাই। তো আমার মনে আশা আছে যে আমি একটা নারী কুলে জন্ম নিছি, আমার বাপ মায়ের আশা আছে যে ধুমধাম করে আমাকে একটা
বর দিবে, বিয়ে দিবে, সংসারী হব। আমার কি ইচ্ছা জানো? আমার মনের ইচ্ছা যে আমার স্বামী আমার পাশে থাকবে। আমি যদি দুষ্টামি ফাজলাম করে আমার স্বামী মেনে নিবে, প্রতিবাদ করবে। যেমন ধরো আমি নামাজ পড়ব, রোজা করব, শ্বশুর শাশুড়ির সেবা করব। আমার মনে এটা অনেক ইচ্ছা যে আমি স্বামীর বাড়ি যাব, পাঁচ ওয়াক্ত নামাজ পা কালাম পড়ব, শাশুড়ি শ্বশুরের কি সেবা যত্ন লাগে তা আমি দিব, দুই বেলা কোরআন শিফ পড়ব। অবশ্যই অবশ্যই, এটাতে আমি কখনো তোমাকে বাধা দিতে যাব না। তো আমি যেটা করব আমার স্বামীকে নিয়েই করব। ধরো আমি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়লাম, তো আমার স্বামীকে নিয়ে সবাইকে, আমার ফ্যামিলি যা আছে, শ্বশুর শাশুড়ি যা থাকবে, সবাইকে নিয়ে একত্রভাবে আর কি সংসার জগৎ করব। ঠিক আছে, তুমি এটা করতে পারবা, কখনো আমি এখানে তোমার কথাতে আমি না করব না। কারণ তোমার সুখ, তোমার শান্তি তুমি যেভাবে মানে পাবা, জাস্ট সেই রকম করে তোমাকে আমি গড়ে নিতে চাই। আমার খুব ইচ্ছা জানো যে আমার ঘরে একটা ছোট্ট বাবু আসবে, সবার মন জয় করে থাকবে। আমার অনেক ইচ্ছা যে আমি অবশ্যই তোমার সাথে অবশ্যই, রোমান্টিক ভাবে কথা বলবো, তোমাকে সবসময় আদর্শ ভাগ ভালোবাসা দিব। আমার খুব মন চায় জানো, কিন্তু আমি অবশ্যই। একটা জিনিস বিশ্বাস করতে পারতেছি না, তুমি তো আবার কখনো আমাকে ছেড়ে চলে যাবে না? শোনো, এটা তুমি কি বলো, আর আমার ভিতরে কি তুমি এটা কখনো পাইছো পাইনি বলো? দেখে তো তোমাকে তাই বলতেছি যে না, এটা কখনো আর বলতে যাব না। হ্যাঁ, যদি কষ্ট দাও এখনই দাও, পরে দেওয়ার কোনো প্রয়োজন নাই। না না, আমি তোমাকে পরেও কষ্ট দিব না, এখনো কষ্ট দিব না, আমি কষ্ট কখনো তোমাকে দিতে যাব না। সত্যি হ্যাঁ, আমি সত্যি বলছি, তো কি আমাদের সত্যি বলো? বন্ধনটা, হ্যাঁ সত্যি সত্যি সত্যি, আমাদের এই যে বন্ধনটা না, এটা আমরা এখন অচিরে বাবা মাকে, তোমার বাবাকে বলো, সে তো মেনে নিবে না মনে হয়, কিন্তু তারপরও এখন আমার মানে তোমাকে পালিয়ে নিয়ে যায় বিয়ে করতে হবে, এটা আমি মানে বুঝতে পারতেছি বিষয়টা। তো এই মর্মে কি তুমি রাজি হবা? আমার বাবা মাকে আমি বলবো, ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি, এটা আমার বাবা মাকে আমার জানানোর প্রয়োজন আছে। কারণ কেন জানো, একটু বুঝতে বলো দেখি। তো আমার মা আমারে 10 মাস 10 দিন পেটে রাখছে, তাই না? হ্যাঁ অবশ্যই, আমার মা যদি আমার বাবার কাছে বিয়ে না বসতো, তাহলে কিন্তু আমি দুনিয়ার ভুবনে আসতে পারতাম না, তাই না? না এটা ঠিক বলছো। তো মনে করো যে এই জন্যই বলতেছি যে আমার বাবা মার সাথে সব শেয়ার করবো, তখন যদি মেনে নেই নিবে, আর না নিলে তোমার মতামতেই আমি চলে যাব তোমার হাত ধরে। আচ্ছা, তাহলে তোমার এখন প্রথম শর্ত একটাই থাকবে, তোমার বাবা মাকে তুমি ভালো করে বুঝিয়ে বলো। হ্যাঁ, তারা কি অবশ্যই। বলে, তাদের কথাটা তুমি ঠিক মন দিয়ে শুনবা, তাদের উত্তরটা নিয়ে অবশ্যই তুমি আমার জানাইবা, এটা যেন কখনো ভুল করো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি জানাবো। কখন জানাবা? শোনো, আমি তো এখন নদীর পাড়ে বসে আছি, তো নদীর পাড় থেকে আমি বাসায় যাব। তোমাকে আমি কতবার বলছি তুমি নদীর পাড়ে যাবা না, কেন গেছ? এই এখানে কেন আসছি জানো? বাবা গরু হাসাত দিয়েছিল, তো গরুটা নিতে আসছি এজন্য। আর কি উপায় নেই, তুমি নদীর ঘাটে যাই গরু নিতে গেছো। আচ্ছা ঠিক আছে, বাবা তো বাসায় নাই, বুঝো না কেন, প্লিজ রাগ করো না, বাবা আচ্ছা বাজারে ঠিক আছে, আমি গিয়েছে রাগ তার করি জন্য। নাই। আমি তো তুমি নদীর পাড়ে ছিলে, যদি আমারে বলতে আমি যাইতাম না, তো তাহলে এখনো বসে আছি, যদি আসো আচ্ছা তাহলে ঠিক একটু আছে, আমি ভালো। আসতেছি, রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আল্লাহ আচ্ছা হাফেজ। আল্লাহ হাফেজ।